এটা কেন রে? এই বুঝছো কষ্ট করে না তাহলে সাক্ষাৎকার না থাকে তাহলে সাক্ষাৎকার না পাবো। 3 পয়েন্টে অনেক স্কুল নিচ্ছে কিন্তু পুলিশ লাইন স্কুল করে জিপি ফ্যাক্টরি প্রাক্তন স্টুডেন্ট এবং নতুন স্টুডেন্টদেরকে নিচ্ছে না, কিন্তু আমাদের দাবি হচ্ছে 4.00 তে প্রাক্তন স্টুডেন্টকে নিতে হবে। আমাদেরকে কোথাও নেওয়া হচ্ছে, তাহলে কি আমরা পড়াশোনা বাদ দিয়ে দিব? জিপিএফআই না পেলেই কি পড়াশোনা করার অধিকার নেই? আমরা তো ফেল করিনি।